বাংলাদেশের চলচ্চিত্রের একটি জনপ্রিয় নাম জাম্বু। একটা সময় ভিলেন হিসেবে প্রায় সব ছবিতে স্বল্প পরিসরে হলেও উপস্থিতি ছিল তার। জাম্বুর মূল নাম সুখলাল বাবু, তবে এফডিসিতে তার নিবন্ধিত নাম বাবুল গোমেজ, পর্দার নাম জাম্বু, যেটি দিয়েছিলেন প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। জাম্বু 1944 সালে জন্মগ্রহণ করেন পুরান ঢাকার হাজারিবাগের গণক কটুটি সিটি কলোনিতে। মেথরপট্টি হলেও থাকতেন আজিমপুরের ভাটা মসজিদের পাশে চারতলা বাড়িতে। সাদাকালো যুগ থেকে শুরু করে রঙিন ছবির যুগ পর্যন্ত অসংখ্য ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন জাম্বু। ছবিতে ভয়ানক রুদ্র মূর্তিতে হাজির হতেন তিনি, দর্শকেরা ভয়ে শিউরে উঠত, কণ্ঠেও দুর্ধর্ষ আওয়াজ। খুব অল্প সময়ের জন্য হাজির হয়েও দর্শককে মাতিয়ে তুলতে পারতেন তিনি। খলনায়ক চরিত্রে অভিনয় করতেন বেশি, পর্দায় সবচেয়ে বেশি মারামারি করতেন নায়ক জসিমের সঙ্গে। রঙিন নবাব সিরাজউদ্দৌলা ছবিতে মোহাম্মদী বেগ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতেও অর্জুন সিং চরিত্রে অনবদ্য অভিনয় ছিল তার। হিরো ছবিতে জেলখানার কয়েদিদের নেতারূপে হাজির হয়ে ভয় পাইয়ে দিয়েছিলেন সবাইকে, এমনই রুদ্রমূর্তি ছিল তার। রকি ছবিতে জসিমের সঙ্গে তার ফাইট ছিল দেখার মতো। তাছাড়া মোহাম্মদ আলী, রাস্তার রাজা, রাস্তা, বজ্রপাত, সন্ত্রাস, নির্মম ইত্যাদি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। খলনায়ক চরিত্রের পাশাপাশি কিছু ইতিবাচক চরিত্র অভিনয় করেছেন জাম্বু। 2004 সালের 13 মে মৃত্যুবরণ করেন এই শক্তিমান অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন এবং মিডিয়া জাম্বুকে ভুলে গেলেও তিনি অমর হয়ে থাকবেন এদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের মনে।